বিভিন্ন সমাবেশে ডাক দিয়েছে, তারা বিএনপি ডাক দিয়েছে, এবং খেলাফত মজলিসকে সেই সমাবেশে একতাবদ্ধ রাখবে কিনা এরকম কোনো বিষয় আছে কিনা? আমরা তো স্বতন্ত্র একটি সংগঠন, আমাদের কর্মসূচি আমাদের বরাবর আছে, 28 তারিখের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মসূচি কিন্তু ধারাবাহিকভাবে আছে এবং আমাদের 3 তারিখও সমাবেশ আছে, তো 9 তারিখে সমাবেশ আছে, আমাদের কিন্তু কর্মসূচি ভিন্নভাবে আমরা পালন করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাই নিয়ে তো আপনারা অনেকবারই কথা বলেছেন, কিন্তু ঊর্ধ্বগতি তো কমেনি, স্বয়ংশীল পর্যায়ে আসেনি। দেখুন, সরকারের বাণিজ্য মন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছে, উনি বলছেন যে এটা শক্ত একটা সিন্ডিকেট, এটা ভাঙা যাবে না। আমরা বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই, এই শক্ত সিন্ডিকেট কারা? আপনি জনসম্মুখে এবং প্রেস মিডিয়াতে আপনি প্রকাশ করুন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, প্রধানমন্ত্রী বলছেন যে আমি দেখব, কিন্তু আমরা এরপরে কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। দেখেন, এখন আলুর কেজি কত? এখন জনগণ, এখন সাধারণ রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, সে যে ডাল ভাত খাবে, আলু ভাত খাবে, সেটাও তো আজকে সরকার চিনিয়ে নিয়েছে। আমাদের দাবি বাজারকে মনিটরিং করতে হবে এবং সরকারের পতন